ষোড়শ সপ্তদশ শতাব্দীর নব্য ন্যায় দর্শনের পীঠস্থান বলে পরিচিত নদিয়ার দর্শনশাস্ত্রের জ্ঞানভাণ্ডারকে বিদ্বজ্জনের কাছে সহজলভ্য করে তুলতে দর্শন মনীষা বলে একটি ওয়েবসাইট চালু হল। কলকাতার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে এই ওয়েবসাইটটি একটি ডিজিটাল লাইব্রেরি হিসেবে কাজ করবে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক জনার্দন গেনানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এইচ এল রয় স্মারক প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নব্য ন্যায় দর্শন ধারার প্রাণপুরুষ রঘুনাথ শিরোমণির সময় থেকে বাংলায় দর্শন চর্চার পুঁথি লিপি এবং গবেষণাপত্রগুলো ডিজিটাইজ করে ওয়েবসাইটে তুলে ধরা হবে। ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ডক্টর সুমন্ত রুদ্র দূরদর্শনকে ডিজিটাল লাইব্রেরির বিশেষত্ব সম্পর্কে জানালেন। অনেক পুরনো পুরনো ম্যানুস্ক্রিপ্ট আছে, 500 বছর পুরনো, 400 বছর পুরনো। আমরা এই ম্যানুস্ক্রিপ্টগুলোকে এই ওয়েবসাইটে তুলব। এছাড়া আমরা অনেক বেঙ্গলের পুরনো ভিলেজেসে, রুরাল ডিস্ট্রিক্টে গিয়ে আমরা এই সাবজেক্টের উপরে বইগুলো খুঁজব আর এই বইগুলোকে এই ওয়েবসাইটে ওঠাবো। এই বই, এই ওয়েবসাইটটা স্পেসিফিকলি ওয়ার্ল্ড ওভার যে স্কলার্স আছে ওদের জন্য, যে দর্শন নব্য ন্যায়ের উপরে পড়বে ওদের জন্য এই ওয়েবসাইটটা খুবই ইউজফুল হবে আমাদের স্কলার্সদের জন্যে।